পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারাইপুরের সোনাতলী কমিউনিটি হলে যে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেই সভায় আমরা এখানে বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সুদূর সুন্দরবন থেকে শুরু করে সাগর নামখানা থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে বহু জায়গা থেকে আমাদের এই মহতী অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এসে যোগদান করেছেন। আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যারা আসতে পারেননি, যারা ঘরে বসে আমাদের লাইভ প্রোগ্রাম শেয়ার করেছেন, তাদের সবাইকে আমাদের সংগঠনের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা এভাবে আমাদের সংগঠনের পাশে থাকুন। আমরা আজ আমাদের এই মহতী সভায় পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, এছাড়া আরো বিশিষ্ট ব্যক্তি এখানকার বারাইপুরের পৌর প্রশাসক থেকে শুরু করে কর্মাধ্যক্ষ শিক্ষা থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিকে আমরা এখানে পেয়েছি। তাদের যে বক্তব্য উঠে এসেছে সেই বক্তব্য থেকে আমরা দেখেছি যে আমাদের দাবি খুব সহজেই জয়যুক্ত হতে চলেছে এবং তারাও আশাবাদী। এবং বারাইপুরের প্রশাসক শক্তিবাবু বলেছেন যে তিনি নিজে খুব খুশি হবেন যদি মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু ঘোষণা করেন। তিনি পার্টিকুলার কিছু আমাদের ব্যাপারে এর আগে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে এবং আগামী দিনে দেখা হলে বলবেন বলে আশ্বস্ত করেছেন। তাই আমি বলতে চাই সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে, আমরা শিক্ষকরা শুধু যেমন সমাজ গড়ার কারিগর, তেমনি আমরা সামাজিক প্রকল্পে নিজেদেরকে আজ থেকে যে নিয়োজিত করলাম নিজেদেরকে, আসুন শপথ করি আগামী দিনে আমরা এরকম প্রোগ্রাম এরকম কর্মসূচি আরো করব। আপনারা এখান থেকে বাড়ি ফিরে যাবেন এবং যে যার জেলায় গিয়ে যে যার এলাকায় গিয়ে যেখানে মুমূর্ষু ব্যক্তি বা বাড়ির কারো আত্মীয় স্বজনের অসুবিধা সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বার্তা দিতে চাইছি এই সভা থেকে যে আমরা তার মতো মানবিক মুখ এবং আমাদের সংগঠনও সেই মানবিক মুখ দেখিয়ে দৃষ্টিভঙ্গি দেখিয়ে তার পাশে সারা জীবন থাকতে চাই। তিনি একটু আমাদের প্রতি সদয় হন এবং আমাদের দাবি খুব সীমিত, মাত্র আমাদের স্বীকৃতিটা দিন আমরা যাতে এই অবহেলা বঞ্চিত থেকে 60 বছর কাজ করতে পারি, এই বঞ্চনার অবসান তিনি আমাদের করুন। এইখান থেকে আমি তার কাছে এটাই বলতে চাই, ধন্যবাদ। পিটিএসটি জিন্দাবাদ।